শুক্রবার হাওড়ার সালকিয়া চত্বর জুড়ে চলছে দীর্ঘ বছর যাবৎ শীতলা মায়ের স্নান যাত্রার উৎসব। এই উৎসবকে ঘিরে সারা বছরে চলে মানুষের মধ্যে উত্তেজনা এবং উদ্দীপনা। এই উৎসব আজকের নয়, বহু বছর ধরে চলে আসছে এই উৎসব। কথিত আছে এই শীতলা মায়েরা সাত বোন। আজকের এই পূর্ণিমার দিনে এই সাত বোন একত্রিত হয়ে বাঁধাঘাট গঙ্গার ঘাটে নিশীথে স্নান করেন। তারপর যে যার মতো বোনেরা তার নিজস্ব মন্দিরে ফিরে যান। বড় বোনের নিবাস সালকিয়া হরিগঞ্জ বাজার অবস্থিত বড়মার মন্দিরে এবং ছোট বোন থাকে সালকিয়ার মুরগিহাটার মন্দিরে। বর্তমানে এই শীতলা মায়ের সংখ্যা প্রায় ৪২ ছাড়িয়েছে। পূর্বে এই শীতলা মায়ের স্নান যাত্রা সালকিয়া অঞ্চল জুড়ে হলেও বর্তমানে সেই স্নান যাত্রা প্রসারিত হয়ে হাওড়ার বিভিন্ন অঞ্চল থেকে আসে স্নানের উদ্দেশ্যে বাঁধাঘাটে গঙ্গার পাড়ে। এই স্নান যাত্রাকে কেন্দ্র করে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে থাকে বিশেষ ব্যবস্থা, যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পুলিশের পহরা থাকে ৮-৭। প্রশাসনের তরফ থেকে থাকে প্রচুর পরিমাণে সিসি ক্যামেরা। এই উৎসবকে কেন্দ্র করে যারা মায়ের পূজারী এবং ভক্ত তীর্থযাত্রীরা থাকে তাদের উদ্দেশ্যে বিভিন্ন সংস্থার থেকে দেওয়া হয় রাস্তা দুধারে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী ও শরবতের ব্যবস্থা, সম্পূর্ণ বিনামূল্যে তাদের সেবন করানো হয়। এই স্নান যাত্রাকে কেন্দ্র করে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে জিটি রোড, বেনারস রোড এবং হাওড়ার বিভিন্ন রাস্তা যান চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়, মায়ের ভক্তরা যাতে মায়ের স্নান যাত্রায় অংশগ্রহণ করতে পারে তার উদ্দেশ্যে। হাজার হাজার ভক্ত স্নানের উদ্দেশ্যে ঢাক ঢোল সহকারে নৃত্য করতে করতে, আনন্দ করতে করতে মাকে নিয়ে আসে বাঁধাঘাট গঙ্গার ঘাটে। মানুষের মনের বিশ্বাস এই শীতলা মাকে ভক্তি ভরে পুজো করলে তাদের ঘরে এই সময় মানুষের মধ্যে যে বসন্ত রোগের সৃষ্টি হয় তার থেকে রেহাই পাওয়া যায়, সেই বিশ্বাস নিয়ে শীতলা মায়ের স্নান যাত্রায় হাজার হাজার ভক্ত মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য জমায়েত হন সালকিয়ার বাঁধাঘাটে। হাওড়া থেকে সোমনাথ পল্লীর রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।